টাকা পয়সা মানিক মুক্তা হীরা জওহর লাল মতি তিন ভাঙা না ভাঙা ইট ভাঙা মানুষ ভাঙা সব দিয়েছে ও মানুষ আবার ভাঙা হ্যাঁ ও ভাঙা আল্লাহ তাও দিয়েছে তাও দিয়েছে কোন জিনিসে আল্লাহ পাক অভাব দেন নাই নাই কেবল মাত্র একটা কিন্তু দুনিয়াতে তার পুত্র কন্যা বলতে মোটেই ছিল না ছিল নাই একদিন হুমায়ুন বাদশা বলছি নিজের মন্ত্রীকে বা হুজুরকে উনি রাজা হুজুর 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উজির আজম হুজুর করি দিয়ে বর্ণনা আল্লাহর কাছে এই পৃথিবীতে এসে আমি কি পাপ করেছি আমি কি করেছি না কেন পূর্ণ করে না বলে দেখি আল্লাহ আমার মনের বাসনা তাই হুজুর আল্লাহ ভারি শেয়ার না হাত রাখলে দোয়া না এই দিলে দিল মুখা বাচ্চাকে বাচ্চাকে সব দিল না হুজুর পাপ জীবন কেন না হাতে দেন খবর পাপ জঙ্গলের বাঘ ভাল্লুককে আমি জীবন খাইয়ে দেব নতুবা যমুনাতে ধ্বংস দিয়ে নিজের জীবনকে আমি বিসর্জন করে দিব বাহ এত কিছু আজে খেপ হুজুর অধিক্ষেপ কেন হবে না কেন সভাতে আনাই লক্ষ্য করে দেখো আমার সন্তান তার দুনিয়াতে কিচ্ছু না কিচ্ছু নেই হুজুর মনে হচ্ছে জানাচ্ছি সভা বরাবরই গাছে গলায় দিয়ে এক্ষুনি আমি মরি গাছে গলায় দৌড়ে দিয়ে মনে হচ্ছে আমি মরি ভূত হয়ে তোমাকে যেন ধরি বাহ ভূতই আমাকে ধরতে আসবেন হুজুর এখনকার যা মেলবি বেড়েছে মেলবি না মইলবি মলবি বেড়েছে বোতলে ভরবে লঙ্কাকে পোড়াবে টিপে ধরবে তো পানাই পানাই তো রাস্তা পাবেন না আরে ভূতি মরে গেলে তো আপনার সব মিটে যাবে আর তো ছেলে পিলে হবে না হুজুর আমার ডিপে দেখি ঘুঘু জ্বলবে কি করব বাবা আমি দেখি কি করব হুজুর আরে ওপরা মেম্বারের ঘরে মানে 40টা পাঠা 40টা বেটা 40টা বেটা খেতে দিতে পারছে না আপনার ঘরে গাড়ি বাড়ি ধন সম্পত্তি সব আছে কিন্তু একটা শয়তান নাই সন্তান নাই এক্ষুনি দেখো বিষ খাওয়াই আমার আরে বিষ খেয়ে মরবো আমি কালকে জীবন লাগবে আমার আল্লাহ নবিনা উপায় করতে গেলে ভাই আল্লাহ কত লোকের বাড়িতে কত ছেলে দিচ্ছ আর আমার দিকে তুমি বৈরী হয়ে গেছো আল্লাহ গো এটা না খুদু গো হুজুর থানে বসে কানে শুনছে না কি ব্যাপার হুজুর তুমি হুজুর একটা কথা বলছিলাম বলো হুজুর এটা আমার কথা নয় হ্যাঁ বা আমার বাপের কথা নয় তোমার কথা নয় তোমার বাবার কথা নয় না তোমার মায়ের কথা নয় না না তোমার চাচির কথা নয় চাচার কথা নয় হ্যাঁ ফুপার কথা নয় ফুপুরির কথা নয়
কার কথা? এটা কথা হচ্ছে মানে পীর ফকির, পীর ফকির, পীর ফকিরের কথা। একজন ফকির বাবা, এক মুসলমান এক ফকির বাবা, ফকির বাবা নয় ফকির বাবা, ফকির বাবা হিন্দু ভাই একটা সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। তারা তপ জপ করছিল, তপ জপ জঙ্গলে, জঙ্গলে তপ জপ করছিল, হ্যাঁ ধ্যানে বসেছিল, ধ্যানে বসেছিল। আর তুমি ওইদিকে যাচ্ছি, আমি ওই রাস্তা ধরে পেরে চলে যাচ্ছি। আমার ঘরে হুজুর ওইরকম, আমার ঘরে কোন মানে ছেলে পিলে ছিল না, না হাবির বাপ, সবাই না হাবির বাপ ডাকতো। তোমাকে? হ্যাঁ আমাকে ডাকতো। আর তোমার স্ত্রীকে বলতো না হাবির মা? মানে ছেলে পিলে না, ছেলে পিলে নাই, বান্ডার বান্ডি, বান্ডার বান্ডি, ওই যে ছেলে পিলে নাই, ঢেপিতে ঘুঘু চড়ছো। হ্যাঁ হুজুর একদিন চলে গেলাম, দেখছি তো ওই সাধু বাবা আর ফকির বাবা দুজনে বলাবলি করছে। হ্যাঁ ওইরকম বলছে, জোরে শুন বোকা, তুই একটা বিয়ে করছিস, আর একটা বিয়ে কর, দেখ সন্তান হবে। তোমাকে বললো? আমাকে বললে। তাহলে আমি কি করবো? তাহলে হুজুর আমি বলছিলাম আল্লাহ গো, এ আজ জেলার মা, আজ রাখি আল্লাহ জানাচ্ছি কথা খুলি, আকাশ থেকে দু চারটে ছেলে আমার বাড়িতে না ভিড় ধাপ করে ফেলে, ভিড় ধাপ করে ফেলে, ওই যে কোথায় বাবার সন্তান? তারপরে তারপরে হুজুর তাই বলছেন, একটা বিয়ে করছেন আর একটা বিয়ে করুন, আর তার ঘরে সন্তান হবে। একটা বিবি আছে আমার, একটা রানী আছে, হ্যাঁ আর একটা বিয়ে করে আর একটা রানী করব, আর একটা রানী করুন, নিশ্চয় সন্তান হবে। এটা পেড়া, এটা বালির বান, বালির বান দিতে হবে। আরে নিষেধ করি প্রাণের বন্ধু হে, তুমি বালির বাঁধা পেদনা, নিষেধ করি প্রাণের বন্ধু হে। কথা শুনি হুমায়ুন কে এক বছর কেটে গেল, রাজার বাড়িতে সন্তান হলো না। বাহ কি কর্ম করিল! আবার একদিন হুমায়ুন উজির কে উজির রাজ্য বর্ণনা, তুমি যে দুটো বিয়ে করতে বললে, বিয়ে করেছি কিন্তু সন্তান হলো না, হলো না, কি আর জানাবো? সত্য কথা বলো, আর আমি কি উপায় করবো? কি উপায় করবো হুজুর? উপায় এখন আছে, কথা শেষ হয় না হুজুর, এখনো পীর ফকিরের কথা শেষ হয় নাই। এখনো দুয়ে কাজ তিনে গন্ডগোল, আর একটা বিয়ে করুন, আবার একটা বিয়ে করুন, আর একটা বিয়ে করুন, খোঁজ করো, খোঁজ করো, আবার খোঁজ করেছিল হুমায়ুন বাদশাহ আবার বিবাহ। আমার বাণী, তোমার কথা শুনে বিয়ে করেছি, হয়েছে আমার তিনটে রানী, রানী পরিচয় বর্ণনা, মনে রাজা মনে রয়ে গেল, আশা তোমার মিটল না? মিটল না হুজুর, মিটলেও না, এখন কথা শেষ হয় নাই। এটা আমার কথা নয় হুজুর, তোমার কোন কথা শুনবো না। হ্যাঁ এখান থেকে চলে যাও। বাহ ওই চলে যাওয়ার আগে আর একটা কথা বলছিলাম হুজুর, আর একটা কথা বলবো, আর জীবনেও বলবো না হুজুর, জীবনে বলবে না, না না ওই কিরে করে বলো দেখি। আরে আটা আটা চেয়ে ঢুকির মাথা খেয়ে করি কে বলছি, আটা ছিল ঢুকির মাথা খেয়ে কিরে কে বলছি, আর জীবনে বলবো না, বলবে না, না ওই বলো, একে অনুগ্রহ দুয়ে কাই কিনে গন্ডগোল চারে হাট, আরেকটা বে কোন হাট বসে যাবে, একটা হাড়ি ভুটুম ভেঙে যাবে। তাহলে তুমি বিয়ে আমাকে করতে বলতেই থাকো? হ্যাঁ আপনি লাইন দিতেন বোলপুর থেকে। ও তাহলে বিয়ে করতেই থাকি, কোনো উপায় নাই। বেশ শেষ করতে হবে দেখি, তুমি দেখুন আবার কি কর্ম করিল হুমায়ুন বাদশাহ আবার বিয়ে। আমি চারটে বিয়ে করলাম, চারটে রানীর জন্য চার জায়গায় চারখানা
ঘর বানিয়ে দিলাম, বেশ এক এক রানীর বাড়িতে এক এক দিন খাই আর থাকি, তবু সন্তান হলো না, হলো না, এই জীবন আমি রাখবো না, কি করবো হুজুর? তবে উজি হুজুর আমার একটা কথা, কি কথা? শেষের কথা কি? আমি তো রাজা, আমার মালের অহংকার আছে, টাকা পয়সার অহংকার আছে, যার জন্য আল্লাহর কাছে আমার দোয়া কবুল হচ্ছে। আর যে ঘরের মেয়েগুলোকে বিয়ে করছেন, কেউ প্রেসিডেন্টের মেয়ে, প্রেসিডেন্টের মেয়ে, হ্যাঁ, কেউ জমিদারের মেয়ে, কেউ হচ্ছে হাকিমের মেয়ে, কেউ উকিলের মেয়ে, ওরা টাকা পয়সার অহংকার আর গয়নার অহংকার নিয়ে আল্লাহ কথা শোনে না। তাই হুজুর একটা গরিবের মেয়ে দেখো তো, গরিবের মেয়ে, এমন একটা গরিবের মেয়ে দেখবে যে মেয়েটা চার সংসারে কেউ নাই, কিন্তু মেয়েটা যেন পরেজগার হয়, নামাজি হয়, বাহ, আর সুন্দরী হয়, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, এইরকম মেয়ে একটা দেখো তো। ঠিক আছে দেখছি হুজুর, যাবার ছিল তো ভালো, তাড়াতাড়ি উজিরি আমার বাচ্চা, দেখা আছে সেরকম মেয়ে? হ্যাঁ হুজুর আছে, আমাদের পাশের পাড়াতেই আছে, এই দক্ষিণ পাড়ায়, দক্ষিণ পাড়ায়, মাইকটা দক্ষিণ পাড়ায়, হ্যাঁ, ভালো মেয়েটা দেখতে শুনতে, মানে মেয়েটা অপূর্ব সুন্দরী হুজুর, হ্যাঁ, আর গরিবের মেয়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে রোজা রাখে, হ্যাঁ, তার মা বাপ নাই, সাথে সংসারে কেউ নেই, কেউ নাই, কেউ নাই, সে মেয়েটার নাম, সে সভা বরাবরই বলছে মেয়েটার নাম বটে গঞ্জারা, গরিবের মেয়ে, তার চার সংসারে কেউ নাই, কেউ নেই, ভাঙা বাড়িতে বাস করে, একটা ভাঙা বাড়িতে বাস করে হুজুর, বুঝি হুজুর, সে গরিবের মেয়ে হলেও অপূর্ব সুন্দরী বটে, বটে, কিন্তু তার তো একটা মন চাই, চাই চাই, অবশ্যই অবশ্যই, তার একটা মন না থাকলে হবে না, হবে না, তুমি গিয়ে বলো যে আমাদের বাদশাকে বিয়ে করবে, তার চারটে বউ আছে, চারটে বউ আছে, সচিনের উপরে তোমাকে বিয়ে করতে হবে, আর ঠিক আছে হুজুর, হ্যাঁ হ্যাঁ যাও, যাই যাই যাই, ভালো করে দেখেন আমার মন্ত্রী, কঞ্জারা কে বাবা? বাহ আপনি কে গো? বাহ আমি হচ্ছি বাদশার মন্ত্রী, ও আমাদের হুমায়ুন বাদশার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, এখানে কহিনি বরং আমার কাছে এসেছেন কি সে আমি নিজে একটা মনস্থ করলাম, তুমি ওই বাচ্চাকে বিয়ে করতে রাজি আছো? বিয়ে করবে তুমি? বিয়ে? হ্যাঁ বিয়ে তোমাকে করতে হবে, আমি তো গরিবের মেয়ে, মেয়ে আমাকে কে করবে বিয়ে? বাহ ওই যে ওই হুমায়ুন বাদশাই করবে। কিসের জন্য করবে? ও চারটে বিয়ে করেছে, কোনো সন্তানাদি হয় নাই, এখানে মনের দুঃখে, কে গাড়ি বাড়ি সনাতনা টাকা পয়সা কে নিবে মা, তাই আমি দেখলো একটা গরিবের মেয়ের সঙ্গে বিয়ে দিই। ও তাহলে আজকে আমার জয়বনটাকে লুটে নিয়ে কালকে আবার পায়ে ঠেলে ফেলে দেবে না তো? না না, ওর গ্যারান্টার হচ্ছে আমি, গ্যারান্টার আপনি? হ্যাঁ বেশ, কে আর জানাবো বাদশাকে আজকে আমি বিবাহ করছি, আমি বিয়ে করবো। আর রাজি? হ্যাঁ ঠিক আছে মা, তাহলে আমি একটা দিন ধার্য করলি হয়তো, তো আপনি যান আপনার রাজাকে বলুন না, হ্যাঁ ওই রাজার কাছেই দিন ধার্য হবে, ঠিক আছে রাজার কাছে যাই, আমি করে মন্ত্রী আমার বাচ্চার সালাম তো জাহান্নামা, কি বললে মন্ত্রী? আরে হুজুর জাহান্নামা, আরে চামড়ার রোগ ক্ষতির বেড়ে চলে গেছে, খুচুর সেই নাই, ও সালাম গো জাহাপনা, হ্যাঁ বলছে জাহান্নামা, জাহান্নামা বেড়ে গেছে, চামড়ার মুখ তো ক্ষতির বেড়ে চলে গেছে, তুমি যে কাজের জন্য গিয়েছিলে গঞ্জারা সুন্দরীর কাছে, হ্যাঁ কি উত্তর নিয়ে এলে? ঠিকঠাক আছে, ঠিকঠাক ঠিকঠাক, তুমি গেলে? হ্যাঁ গেলাম, আমি বললাম উনি রাজি হয়ে গেছে মেয়েটা,
মেয়েটা রাজি হয়েছে? হ্যাঁ, এবার আপনার কাছে অনুমতি নিলাম, কবে দিন ধার্য করবেন করুন, সে তো গরিবের মেয়ে। হুজুর, সোনার পালকিটা নিয়ে যা, কাহার দিকে নিয়ে মেয়েটাকে তুলে নিয়ে এসো। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। সে তো গরিবের মেয়ে, সে তার তো কিচ্ছু নাই, সাথে সংসারে কেউ নাই। তো যাও, যাচ্ছি। এবার পালকি করে, সোনার পালকি করে রাজবাড়িকে নিয়ে এলো গঞ্জালাকে। হ্যাঁ, নিয়ে এসে বলছে, ওরে আমার বাঁধি দাসী, হুজুর গঞ্জালাকে নিয়ে গিয়ে গোসল করিয়ে দাও হাম্মাম খানায়। আচ্ছা আচ্ছা, দিয়ে ওকে সাজন করাও, পায়ে থেকে মাথা পর্যন্ত গয়না পরিয়ে দাও। হ্যাঁ, আপনার শোনার তো অভাব নাই হুজুর। হ্যাঁ, ঠিক আছে, সাজন সেরা করাচ্ছি, যাও। ঠিক আছে, এবারে বাঁধি দাসীরা হাম্মাম খানায় সাবান মাখিয়ে গোসল করিয়ে দিয়ে এবার করলো কি, ভালো ভালো গয়না নিয়ে ওই গঞ্জারাকে পরাচ্ছি। বাহ, কেমন ভাবে, কেমন? ও নতুন গহনা পরিয়ে আমার দাওনা, নতুন গহনা পরিয়ে বেনারসি শাড়ি দুটো হাতে পরিয়ে দিল হাওয়া। বিবাহের পিড়েতে বসাইয়া দিলা, মৈলবি এসে তাদের বিয়ে পড়িয়ে গঞ্জারা বিবির সঙ্গে গঞ্জারার সঙ্গে হুমায়ুন বাদশার বিয়েটা পড়ানো হয়ে গেল। বাহ বাহ, শুনেন আমার বাণী, হুমায়ুনের হয়ে গেছে ওই যে হুমায়ুন বাদশার পাঁচ রানী হয়ে গেছে, পাঁচখানা ঘর বানিয়ে দিয়েছে, এক এক দিন এক এক রানীর বাড়িতে খান এবং থাকেন। এইভাবে আরো কিছু দিন কেটে যায়, কোন রানী দেখেন আমার গর্ব হয়।
এমন ভাগ্য যেন কারো না হয়, পরপর পাঁচ বিয়ে করলাম, কোন রানী আমার গর্ভে সন্তান ধারণ করতে পারলো না। হুজুর, আমি এক কাজ করবো, আজকে মাগরিবের নামাজটা পড়বো, মাগরিবের নামাজটা পড়ে আমি রাজ পোশাক খুলে দিব, ফকিরের পোশাক পরে নিব, নগরে বাজারে শহরে টাউনে জঙ্গলে নদীতে নালাতে কান্দরে খেলাতে আম বাগান গাছের তলাতে মরা ফেলা ঝিল তলাতে আমি ঘুরে ঘুরে বেড়াবো, দেখবো আল্লাহ কত দূরে আছি, আল্লাহর নৈকট্য যতদিন আমি লাভ না করেছি করে দিয়ে বর্ণনা, এই হাম্মার নগর আর আমি ফিরে আসব না। যদি আল্লাহ দেখা পাই তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করবো, ও গো আল্লাহ আমার বাড়িতে কি ছেলে মেয়ে হবে না? না তো উজির, তুমি আমার বন্ধু, হ্যাঁ আবার তুমি আমার মন্ত্রী, বেশ এই রাজ পোশাক খুলে দিয়ে চললাম, এই রাজ্যের দায়িত্ব তোমার, আমার কোন সুবিধা অসুবিধা তুমি দেখবে। আচ্ছা আচ্ছা, যদি আমি জঙ্গলে গিয়ে বাঘে ভাল্লুকে খেয়ে নেয় মরে যাই, যায় এই রাজ্য তোমার, আমার, আর যদি বেঁচে ফিরে আসি রাজ্য হচ্ছে আমার। ঠিক আছে হুজুর, আমি আল্লাহর নামে ফকির হয়ে যাচ্ছি, তাই নাকি? ওই আমি আল্লাহর নামে তো ফকির হয়ে যাই। দেখেন কি গেলে আল্লাহ তোমার দেখা পাবো, আমি আল্লাহ তোমার দেখা পাবো, আমি আল্লাহ গেলে তোমার দেখা পাবো। আমি তোমাকে পাচ্ছি না কেন, আমি কি অন্যায় করেছি আল্লাহ? এই বলে জানাচ্ছি সবার সামনে, সাত দিনের পরে গেছে নামে কোন জঙ্গলে গেছি, যে হিন্দুরা বলে পঞ্চবটির বন, বল রাম লক্ষণ সীতা যেখানে ১৪ বছরের জন্য গিয়েছিল নির্বাসন, সেটা মুসলমানদের ভাষাতে বলে কুলুয়া বন। হ্যাঁ শুনেন মুখে করে স্থির, কুলুয়া বনেতে আছেন দয়া সত্যি, আল্লাহর বসে দেখেনি আমার ধ্যান করে আল্লাহ পাকে আমার স্বর্গ নিয়ে আল্লাহ পাক সত্যবীর কে সব জানিয়ে দিল। হ্যাঁ এ সত্যবীর, হ্যাঁ এ আমার অলি, ওরে আমার পীর, একজন বাদশাহ ভিখারি সেজে এসেছে, তাহার মুখ চাও আজকে দেখো গো তাহাকে ফির, হুমায়ুন বাদশার সামনে আসসালাম আলাইকুম রে বাদশাহ হুমায়ুন। ওয়ালাইকুম সালাম ফকির চাচা গুম ভাজা। ফকির চাচা গম ভাজা, তোর বাবাকে দিবি রে ভেজে ভেজে খাবে। হ্যাঁ বাপ, জানাচ্ছি কোথা খুলে জঙ্গলের মধ্যে বাবা কেন তুমি কিসের জন্য এলাম বাবা? ফকির বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমি সাধু বাবা, এই কি ফকির বাবা, এই কি কি গো হারাম জামাকে দিব একটা ফু, হ্যাঁ উড়িয়ে দিব আকাশে চু, দিবে একটা ফু তুড়ি দিব চুম। আরে হুমায়ুন, হ্যাঁ বাপ, এইভাবে মুখটা তোর কালিবর্ণ হয়ে গেছি, হ্যাঁ
চোখে অশ্রু ধরছি, মাথায় তেল নাই, তো না খাওয়া না দাওয়া কেন জঙ্গলে জঙ্গলে ঘুরছি বাবা? কেন ঘুরছি বাবা? আমি বলতে পারি, আমার মনের খবর বলো। খবর খবর শুনো, করোনা কি আর অনুমান হচ্ছে তুমি ছেলে কান্নার, অনুমান হচ্ছে বাবা ছেলের কান্নার, আমি ছেলের কান্নার। হ্যাঁ বাপ, মুদুন হাত দিস খালো বটে, শুনো আমার বাণী, তোর বাড়িতে আছে নাকি ওই যে পাঁচ ও ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা বলে আমার মুদুন হাত দিস বাপজি গো, তোর বাড়িতে পাঁচ রানী আছে? হ্যাঁ বাপ, জানাচ্ছি সবার বাড়ি, তোর ছোট বিবির নামটা বটে গঞ্জার, আরে আল্লাহকে না ধরলে কেউ কিছু পাবি না। তাই ঘানি লঙ্কা খেয়েছো? হু 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 শোন মন দিয়ে, গঞ্জারা বটে খুব গরিবের বাপরে, মুদিন তো হাত দিয়েছে বাবা, মনের কথা বলে দিয়েছো বাপ গো, ছোট বাবা গো, আমার ছোট বাবা, ফকির বাবা, ফকির বাবা বলে বাবরে। ও বাপ, তুই কি চাস বাপ? কি চাস খালো? দুটো ছেলে চাই, পাঁচটা, পাঁচটা ছেলে। হ্যাঁ, কটা নিবি? কটা? পাঁচটা নেবো। পাঁচটা? হ্যাঁ, না দশটা, কেন না পঞ্চাশটা? হ্যাঁ না, এক ট্রাক্টর যা আকালকে বলবো, ট্রাক্টর নিয়ে আসবে, ট্রাক্টর ছেলে চাপি নিয়ে যাবি, ওই ট্রাক্টরকে ছেড়ে দিবে। ও নানি গো, আবার ছেলের গুদাম দেবে? হ্যাঁ বাপ, আমি কটা ছেড়ে দেবো আমি মনকে বুঝাই, দেখ দেখ দেখ। আরে মন কটা নিবি? তার ছেলের কাঙাল কটা ছেড়ে নিবি বল? হবে বেশি ছেড়ে নিস না, খান্দুই না খেলি, খান্দুয়ে পাবো না, শেষকালে ঝোল পাবো না বাপ। চলবি শুনবো না দিয়ে, তাহলে একটা পাবি ছেলে বাবা, একটা পাবি দুটো গোলাপ ফুল এসে হাতে, আমার কথা নাও, ফুল জুড়া বিসমিল্লা বলে ধরে, ফুল জুড়া বিসমিল্লা হের রহমান রহিম বলে ধরে নি, বিসমিল্লা হের রহমান রহিম। এই ফুল কি হবে বাপ? এই ফুল, এটা এটা কি ফুল বাপ? এটা আল্লাহর কুদরতির ফুল, আল্লাহর কুটকুটি ফুল, আল্লাহর কুদরতি কেরামতির ফুল। ও ওই কেরামতি? হ্যাঁ বাপ, এই ফুলে কি হবে? এই ফুল কার মুখ চাও? ফুল জুড়া নিয়ে সতী গঞ্জার, গরিবের মেয়ে, তার চার সংসারে কেউ নাই আল্লাহ ছাড়া, না তার হাতে গিয়ে দিবি ওই ছোট রানীকে। হ্যাঁ বেশ বেশ, এবার বলবি বিসমিল্লা বলে শিলের মধ্যে বেঁটে দিবে। আচ্ছা আচ্ছা, জুড়া ফুল বেশ বেঁটে দিয়ে একটা গিলাসে রাখবে, রেখে এক গ্লাস পানি ভরে চামচায় করে গুলে দিবে। হ্যাঁ, গুলে দিয়ে ওই ফুল বাটাটা তাকের উপরে তুলে রাখবে, রেখে দেবে, দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেবে। হ্যাঁ, দিয়ে হাম্মাম খানায় হোক, দরিয়াতে হোক, পুকুরে হোক, গোসল করে আসবে, আসবে গোসল করে যাচ্ছে, যেভাবে ভিজে চুলে ভিজে কাপড়ে ওই ফুল বাটাটা বিসমিল্লাহির রহমানের রহিম বলে সত্যবীরের নাম নিয়ে খাবে, খাবে যাচ্ছে যেভাবে আল্লাহর দয়াতে গঞ্জারা গো, ওই গঞ্জারা গর্ব হবে।
গর্ব হয়ে শুনবো না দিয়ে একটা হবে ছেলে বাবা একটা হবে এই বাঁশিটাকে নিয়ে গঞ্জারের হাতে দিবি, দিয়ে চব্বিশ ঘন্টা যেন বাঁশিটা কাছে থাকে, কাছে খেতে শুতে উঠতে বসতে বেড়াতে আর কাছেই যেন থাকে। বেশ, এবার যেমন ও গর্ব হবে না, হ্যাঁ মেয়ের ব্যাপার মেয়েরা বুঝে নেবে, বেশ তখনই ওর গর্বটা নষ্ট করতে চাইবে কি ওকে মেরে দিতে চাইবে। ও আর চারটে সত্যি, আর তুই মনে কর বাড়িতে নাই, কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে চলে গেছিস, বেশ ইতি অবসরে ওকে গর্বটা নষ্ট করতে চাইবে, ও বিসমিল্লা বলে সত্যবীরের নাম নিয়ে যেন বাঁশিতে ফু দিয়ে দেয়। দিবে, দিলে ওই বাঁশির শব্দ দুনিয়াতে কেউ শুনতে পাবে না, জানাচ্ছে যেভাবে এই বাঁশির শব্দ তোমার কানে গিয়ে পড়বে, আর আমি যখনই বাঁশি বাজাবে তখনই বুঝে নিয়ে আমার গঞ্জারাকে কেউ বিপদে ফেলতে চেয়েছি। বাহ, তুমি তাড়াতাড়ি সেখান থেকে এসে উদ্ধার করে নিবে, তাই নাকি? তার আগে যদি ওর গলা থেকে টিপে ধরেছে, নাকে মুখে কেউ টিপে ধরেছে, হাতে পায়ে টিপে ধরেছে, মেরে দিচ্ছে, তখন যেন মনে মনে বলে যায় বাঁশি নিতে পারলো না, মনে মনে যেন বলে ই আল্লাহ আমায় উদ্ধার করো, এ দয়ার সত্যবীর আমাকে উদ্ধার করো, আল্লাহ দিলে ঠিক উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। বাহ, আর বিনা কারণে বাঁশি বাজাবে না, বিনা কারণে যেন ফুল না দেয়, বিনা কারণে তাহলে ক্ষতি হবে বাবা, ক্ষতি হবে। হ্যাঁ তাহলে বাপ, ঠিক আছে বাপ, তাহলে আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলে যাচ্ছি। আরে মহব্বত কে আয়ে কদম ডাক মগ যায়ে জামানা সমঝা হম ফির কি আয়ে উজি বসে ওয়ালাইকুম সালাম হুজুর, ভালো আছো? আপনি ভালো আছেন? আমার রাজ্য কেমন চলছে? খুব ভালো। বেশ, হ্যাঁ আমি আসছি রানীর মহল থেকে। যান যান। কোন বড় রানীর বাড়ি ঢুকলো না, মেঝা রানীর বাড়ি ঢুকলো না, সেজ রানীর বাড়ি ঢুকলো না, ফুল রানীর বাড়ি ঢুকলো না, জানাচ্ছি সব বরাবরে টুকটুক করে চলে গেছে গঞ্জারার বাড়িতে, যেমন রাজা ঢুকে গেল বড় রানী দাসী আমার চোখে, রানী দাসী বলছে বারে রাজা কোথায় গিয়েছিল, আজ প্রায় বারো চোদ্দ দিন পর এলো, তো বড় রানী মেজ রানী সেজ রানী ফুল রানী ওরা বড় লোকের মেয়ে সব, তো এদের বাড়ি না ঢুকে একটা গরিব ভিখারি মেয়ে বাড়িতে ঢুকলো, ঢুকলো তো দেখি না আমি এই পাঁচিরের আরে দাঁড়াই, একটা জানালা আছে ছোট্ট, দেখতে বাবা কি দিচ্ছে আর কি বলছে শুনতে পাবো, সেই পাঁচিরের আরে জানালার পাশে দাঁড়াল গঞ্জারার হাতে গিয়ে ফুলটা হ্যাঁ তোমার হাতে ওটা কি? আর বলো না বুবু, বিবি বিবি আমি গেছিলাম আল্লাহর দেখা করতে। আল্লাহর দেখা? হ্যাঁ হ্যাঁ আল্লাহর দেখা পেয়েছো? আল্লাহর দেখা পাওয়া গেছে, কিন্তু আল্লাহর সম্মান পেয়েছি এক পীর ফকির আমার মনের খবর বলে দিয়েছে। একজন ফকির বাবা? হ্যাঁ হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, হ্যাঁ এই যে একজন ফুল ধরো, ফুল হ্যাঁ ধরো ধরো ফুল, আমি নাকি শুনবো না বিবি, শোনার জন্য নয় বিবি, শোনার জন্য নয় না,
এই ফুল অনেক কষ্ট করেছি, আল্লাহ দেখা পেয়েছি, এক পীর ফকির দিয়েছে। বেশ, এই ফুল খুব ভালো জিনিস। এটা ফুলটা কিসের ফুল? এটা আল্লাহর ঘরে কুদরতের ফুল। আল্লাহর কুদরতের ফুল? হ্যাঁ। এই ফুল নিয়ে যে তুমি সিলের মধ্যে পিসাই করবে, ওই সিলাইয়ের মধ্যে পিসাই করে টাটকা পানি নিয়ে গ্লাস ভরবে, কলম্বা রেখে দেবে, প্লেট ঢাকা দিয়ে আসবে, এসি দরিয়াতে হোক যেখানে হোক গোসল করে ভিজে চুলে ভিজে কাপড়ে দর্শকের নাম নিয়ে আল্লাহ নবীর নাম নিয়ে এই ফুল বাটা খাবে, দেখতে শুনতে তুমি গর্ব হবে, যমক সন্তান হবে, যমক যমক সন্তান, জোড়া সন্তান, জোড়া সন্তান, একটা ছেলে একটা মেয়ে হবে। সত্যি আর জানাব কি লম্বা মতো তোমার হাতে ওইটা কি ছিদ্র রয়েছে, নটা ছিদ্র আছে, মনে করো তুমি ফুল বাটা খেয়ে গর্ব আছো, গর্ব অবস্থায় আর চারটি শত্রুনাশক দুশ্মন করে নষ্ট করে দেবে, আমার গর্ব নষ্ট করে দেবে। হ্যাঁ, চাবে। বেশ, তোমার ক্ষতি করবার আমি সত্যিকে অনুসরণ চলে গেছি, আর তোমাকে হাতে পায়ে মুখে টিপে ধরিয়েছে মানে বাঁশি বাজাবে, নটা ছিদ্র ভেতরে একটা ছিদ্র ফোঁক দেবে, সারা বিশ্ব লোক শুনতে পাবে না, আমি শুনতে পাবো, এই সব উদ্ধার করবো। বেশ, আর বিনা কারণে বাঁশি বাজাবে না, বিনা কারণে বাঁশি তো ফু দিব না। না বেশ, আমি একটু শরবত করে দিই, শরবত মানে খাবো না, খাই হলেও আমি খুশির বিষয়ে আর আমি পরে আসবো। জানা ছিল না ভালো বড় রানী দাসী আমার সব শুনে আর দাসী দৌড়তে দৌড়তে চার রানীর কাছে গেল। আমাদের পুরা কপাল রে, ভাঙা কপাল, হায় হায়, আমাদের স্বামী কোথায় চলে গেছে, বাড়ি আসছে না, স্বামী আমার চিকন কালা, স্বামী আমার গলার মালা, স্বামীর জন্য মন করে আলা চালা, স্বামীর জন্য মন যাচ্ছে আমার ওই পুইতালা, পুইতালা না বাসতালা। এমন সময় বড় রানী দাসী কি বললাম, তুই স্বামী ঘুরিয়েছে এসেছে এসেছে, আল্লাহ। বেশ স্বামী, ভালো করে নাস্তা পানি কর, কোথায় রয়েছে চোরটা কর, চোরটা পরোটা, পরোটা কর, রান্না করে দিবি তো স্বামীকে খাবে, তো স্বামী এসেছে সেই ছোট রান্নার বাড়িতে, গঞ্জালের বাড়িতে, হ্যাঁ, ছোট লোকের মেয়েটার বাড়িতে, হ্যাঁ, ও গরিব ভিখারির মেয়েটার বাড়িতে, আমাদের চারজনের মধ্যে কারো বাড়িতে এলো না, এলো না, নিয়ে বলতো বলতো কি হয়েছে, বলতো কোথায় আল্লাহর দেখা গিয়েছিল, আল্লাহর দেখা পেয়েছে বা ফকিরের দেখা পেয়েছে, ফকির একজোড়া ফুল দিয়েছে আবার একটা বাঁশি দিয়েছে। বেশ 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 বেশ, ওই একজোড়া ফুল দিলেও ছোট রানীকে আমি সব দেখ, গঞ্জালাকে, এ মেঝো, আমার রাগ এ হাঁটু থেকে কোমর পর্যন্ত উঠে যায় রে, আল্লাহ চালাই করা হবে, তারপরে কি ফুল দুটো দিয়েছে সিলের মধ্যে পিসাই করবে, টাটকা পানি নিয়ে কলঙ্গা রেখে দেবে, দৌড়ে হাতে গোসল করে আসবে, ভিজি চুলে ভিজি কাপড়ে দর্শকের নাম নিয়ে আল্লাহ নবীর নাম নিয়ে ফুল বাটা খাবে, দেখতে শুনতে একটা ছেলে বাচ্চা মেয়ে হবে। বেশ, আরেকটা দিয়েছে বাঁশি, বাঁশিটা কি হবে, আদরের বিবি, আল্লাদের বিবি, না আল্লাদের বিবি না, একটা করে বাঁশি দিয়েছি, না তোরা আল্লাদের বিবি, বাবা রে, বল বল কি হলো, বাঁশিটা দিয়েছে, মনে করো নটা ছিদ্র আছে, গর্ব আছে, গর্ব অবস্থা চারটি সতেরো দুশ্মনী করে নষ্ট করে দিতে পারো, আমাকে দুশ্মনী ভেবে নিয়েছে, ভাববে, হ্যাঁ, ওই নটা ছিদ্র ভেতরে একটা ছিদ্র ফোঁক দেবে, সারা বিশ্ব লোক শুনতে পাবে না, তোমার স্বামী শুনতে পাবে, সে উদ্ধার করবে। সত্যি এইটাই বলে বলে অতি সত্য পীর ফকির দিয়েছে, তুমি লাফানো সার হবে। এই এতক্ষণ রাজা দিয়ে চলে গেছে, আর গঞ্জারা নিচে ফুল জোড়া বেঁটে গিলাসে ভরে তাকে রেখে ও গা ধুতে গেছে, হ্যাঁ তা গেছে, চল গঞ্জারের বাড়ি যাব, ফুল মাটা চার জনে চুরি করে খাওয়া, চুরি করে ভাগ করে খেয়ে নিব, চার গুণে ওর গর্বে ছেলেও দিয়ে দিব, ওই দুটো ছেলে আমাদের চার জনে গর্বে হবে, তাই নাকি, চল চোখ চোখ। এবার গঞ্জারা ফুল জোড়াকে বেঁকে এবার করলো কি, একটা গ্লাসে রেখে এক গ্লাস পানি দিয়ে চামচাই করে গুলে দিল, হ্যাঁ গুলে দিয়ে তাকের উপরে তুলে প্লেট দিয়ে ঢেকে দিল, বাহ
গঞ্জারা নদীতে গোসল করতে গেল চারটে রানীতে গঞ্জারার ভাগে আরে ফুল মাথা ফুলায় আছে আমি অর্ধেকটা খাই আর অর্ধেকটা অর্ধেকটা তোরা তিনজনে খা আর তিনজনে খাবো আমরা তিনটে সতীর নয় তিনটে বোন আল্লাহ দেয় তো আমার গর্বে বেটা ছেলেটা হবে তোদের তিনজনের গর্বে মেয়েটা হবে আল্লাহ দেয় তো নাকটা চার থেকে পাঁচ হাত হবে ছেলে ক হাত হবে ওইসব বাদ দেয় পীর ফুকের কথা হচ্ছে সত্য ওইসব করা যাবে না ওই ফুল মাটা যদি সমান সমান খাবি তা খা আর যদি না খাবি তাহলে বলে দেবো মেঝো তুই খুব গন্ডগোল করছিস কি গন্ডগোল করবো শোন হ্যাঁ ফুল মাঠাটা আমি অর্ধেকটা খাই না হবে না আমি তো বড় রানী হ্যাঁ বড় রানী বড় বোন হ্যাঁ বড় বোন কিন্তু বড় বোন বটে কিন্তু এই কাজে বড় বোন লাই বীর ফকের কথা হচ্ছে সত্য খেতে গেলে সমান সমান করে খেতে বেশ হ্যাঁ তুই যা হিংসা করছিস হ্যাঁ আমার ঘরে এবার আলু সামনে নিতে যাস আমার ঘরে নুন আনতে যাস বেশ এই নি তারা বিসমিল্লাহ বলে না আল্লাহ নবী নামও নিল না যাচ্ছ কোথায় ভালো সরম সরম করে ফুল মাথাকে ফুল মাথা আল্লাহ নবী নাম না নিয়ে তারা সরম সরম করে চায়ের মতো খেয়ে নি খেয়ে নি বলছে এবং গঞ্জারা তো এসেই দেখতে পাবে যে গিলাসটা খালি গিলাস হ্যাঁ তাহলে আমাদেরকে ছাড়া কাউকে ধরবে না না নাকি বল হ্যাঁ তো এক কাজ কর ও গিলাসটাকে দিয়ে আমাকে এক গিলাস পানি ভরে নিয়ে আসে এক গিলাস পানি ভরে নিয়ে এসে তাকের উপরে তুলে দিল হাতে করে হিলিয়ে নিচে ফেলে দিল হ্যাঁ এবং গঞ্জারে এসে কি মনে করবে জানি কি মনে করবে যে বোধহয় বড় গরু তাকে ঢুকে গিয়েছিল ওই শিং লেগে গ্লাসটা পড়ে গেছে আর বড় গরু আবার তাকে ঢুকে হাবুন ওকে আলা ছাড়া কথা মনে করবে ওই মনে করবে ওই এই ইন্দুর লেখি ঠিক বলেছে এই চল আমরা পাঁচিরের আরে জানালাটার কাছে দাঁড়াবো গঞ্জারে এসে কি করে দেখবো তো চারটে রানীতে আমার ফুল বাটা খেয়ে নিলাম সেই পাঁচিরের আরে গিয়ে আমার দাঁড়িয়ে গেল ওরে গোসল করে গঞ্জারা সুন্দরী নিজের ঘরে এলো তাকের মধ্যে যেমনই আমার চোখে দেখতে পায় ওরে তাকের মধ্যে চেয়ে দেখছে আমার গিলাসটা না হায় আল্লাহ গিলাসে ফুলটাকে খেয়ে নিল ওরে হাই বলে গঞ্জারা কপালে হাতকে মারিল আল্লাহ গো আমার ফুল মাটাকে আজকে কে খেয়ে নিল কাঁদতে কাঁদতে গঞ্জারায় আমার চিন্তা করিল কাঁদতে কাঁদতে আমার বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি ভরে নিল যে শিলে আমার ফুলটাকে বেঁটেছিল ওই শিলটার গায়ে গায়ে একটু একটু করে ফুল মাটা লেগেছিল গ্লাসের পানিটাকে নিয়ে শিলটাকে পরিষ্কার করে ধুয়ে নিল ইয়ে নিয়ে কিন্তু আবার গিলাসে রাখিল আল্লাহ নবীকে স্মরণ করে মুখে বিসমিল্লাহ বলে সত্য পীরের নাম নিয়ে শিল ধোয়া খাল ওরে চার রানীর ফুল বাটা খাওয়ার অসত লেগে গেল আর শিল ধুয়ে খেয়ে গঞ্জারা সেদিন থেকে গড়বড় রয়ে চারটে রানীতে আমার হাসতে হাসছে শিল ধুয়ে খেলো
খেতে পারতাম চল ওর গর্বে ছেলে হবে না ছাই হবে আমাদের গর্বে আল্লাহ দিবে ছেলে হবে সবাই নাই চারটে রানিতে আমার হাসতে হাসতে বঞ্জারার গর্ব যখন ঢুকে গেল বড় রানী সবই আমার ওই যে বুঝে ফুল ফুল শুন কি আমাদের পুরা কপাল তোরে জানাই সিলভি খেয়ে গঞ্জাল নাকি গর্ব আছে তুই গর্ব আছিস এ তুই গর্ব আছিস না তুই গর্ব না সেজ হ্যাঁ তুই গর্ব আছিস ও বোন যেদিন থেকে ফুল বেটা খেলাম না ছাই বেটা খেলাম রে মানু আমার পেটের চাষে থাকতে পারছে না ডাক্তার মামু কাজ গেলাম ডাক্তার বাবু বললাম চিকিৎসা করো চিকিৎসা ডাক্তার বাবু চিকিৎসা করে বলতে তুমি পেটের সন্ধান নাই বাইশ কুন্টে চর্বি যাবে স্যার রে বাবাং বাবাং রে মানুষটা ক কুইন্টল হ্যাঁ হাবন তাহলে কেউ করব নাই না আমার অনুমান হচ্ছে গঞ্জারা গর্ভ আছে কি হবে চল আমরা ঘুমিয়ে বসবো বসর পেটের কথাটা সব নিয়ে নিব তারপর কাটবো কুচি 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 করে পিস 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 করে কাটবো হ্যাঁ নিয়ে নদীর পানিতে হাসি কুচি কুচি করি পিস পিস করি চল আগে জানি চোখ 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 চারটে রানীতে টুকটুক করে যাই গঞ্জারার বাড়িতে গিয়ে গঞ্জারা আরে বসার আগে বোন কয়েকটা কথা জিজ্ঞাসা করছিলাম তুমি তো আমাদের বোনের মতো তাই বোন তুমি না কি গর্ব আছো গর্ব হ্যাঁ কে বললো কে বলে নাই কিন্তু তার স্বামী মানা করেছে গর্ব যদি থাকো তোমার সতীন দিকে বলবে না বাহ এবং বাসিরও খবর দেবে না কই বোন বাহ হ্যাঁ বোন তুমি গর্ব আছো সত্যি কথা বলছি আমি গর্ব কে বললে বন্ধু মিথ্যা কথা বলছো আমাদের পাশে পাশে দায়কে নিয়ে আসবো পেটের হাত দিয়ে পরীক্ষা করা করাবো যদি গর্ব থাকো হাতের মধ্যে ছুড়া আছে ওই পেটের মধ্যে মেরে শেষ করবে মেরে দেবে হ্যাঁ গরিবের মেয়ে জানাচ্ছ কোথায় ভালো গর্ভের কোথায় আমার সব বলে বাহ ক মাসে বোন এই সাত মাসের পড়ে গেছে সাত মাসে স্বামীর নিষেধ হ্যাঁ ওই জন্য বলতে পারি না বলতে পারি না ঠিক আছে আর শুনলাম নাকি আর একটা নাকি বাঁশি দিয়ে গেছে বাঁশি হ্যাঁ বাঁশি কে বললো কে বললো না বাঁশি দিয়েছে কি দেয় নাই তোমার স্বামী বাঁশি হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছে এই বাঁশিটা ওই বাঁশিটা তুমি একবার আসছো করে বাজাও বোন না বোন বাজাতে বললো না বাহ বাজাইতে বললো বলে বাঁশি না বাজাও এই হাতের মধ্যে ছোড়া আছে ওই পেটের মধ্যে মধ্যে শেষ করে দেবো মেরে দিও না বোন কোন উপায় সত্যি বলছি বাঁশি বাজাতে বলো না এটা ফকির বাবা নিষেধ বা স্বামীরও নিষেধ নিষেধ স্বামীর কথাও মানতে হবে ফকির বাবার কথাও মানতে হবে মানতে হবে কিন্তু একবার না বাজাইলে ওই পেটের মধ্যে ছোড়া মেরে দেবো খুনি সত্যি হ্যাঁ গঞ্জারার চারটে সতীনের চাপে ভয়ে গরিবের মেয়ে তো এ বাঁশিটাকে নিয়ে একটা ছিদ্র তো মুখ লাগিয়েছে দিয়ে
বিসমিল্লাহ বলে বাসিতে ফু দিয়েছি। হ্যাঁ, যেমন ফু দিয়েছে আর বাদশাহ হুমায়ুনের কানে বাসির শব্দ চলে গেছে, চলে গেছে। আর ওই টাইমে রাজসভাতে একটা বিচার হচ্ছিল, হাজার দশের লোক বসেছিল, তাড়াতাড়ি বাদশাহ বলছে, হ্যাঁ আরে অমন করিয়া বাসি আহার বাজায় নাই, অমন করিয়া বাসি। আমার বাড়িতে একটা কাজ করেছি, আজকে বিচার হবে না, আজকে জবাব দিয়ে দাও, অন্যদিন আবার ঢোল পিটিয়ে লোক জড়ো। ঠিক আছে হুজুর, তাই হবে। সবাই চলে গেছে ভাই, চারটে রানীতে গঞ্জলা ঘর থেকে দেখি রাজা আসে কিনা, এই বাঁশির শব্দ ও পেয়েছে কিনা। সভা দিয়া নাই দৌড়তে দৌড়তে হুমায়ুন বাদশাহ বাড়ি ঢুকছে, খুলে অসময়ে কিসের জন্য আমার ঘরে, কিসের জন্য এলে বসে তাই দিদি, কিসের জন্য এলাম অসময়ে, তুমি কি বিপদে পড়েছিলে, ফেরে পড়েছিলে যে বাঁশি বাজাইলে? ও স্বামী, আমি বললো না যে চারটে সতিনি চাপ দিয়ে আমাকে বাজানো করালে, একটু বললো না, বলছে স্বামী আমি দেখলাম যে পরীক্ষা করে দেখলাম যে বাঁশিটা বাজিয়ে বাজালে আমার স্বামী আসে কিনা। বা আমাকে পরীক্ষা করলে? আরে তাতেই বলে তুমি ছোট লোকের বিটি, রাখালের বিটি, বাগালের বিটি, তোমার এত বড় আসবার দা দাও বাঁশি খানা, আর তোমার মহলে আসবো না। বাঁশি খানা জোর করে কেড়ে নিল। বাহ, বলছো গো স্বামী তুমি বাঁশিটা আমার কেড়ে নিও না গো, বলছো খবরদার আজ থেকে তোমাকে খেতে পড়তে সবই দিব, হ্যাঁ কিন্তু তোমার মহলে আর আমি কোনোদিন আসবো না। না, এই বলে হিমা হুমায়ুন বাদশাহ খুব এক জীব দেখছিল, যার উপরে চটে যেত তাকে আর ভালোবাসত না, বলছে এ গঞ্জারা আজ থেকে তোমার মহল থেকে চললাম আর জীবনে আসবো না, তবে তোমার খেতে পড়তে সবই দেব। সভা দিয়া নাই বাঁশিটাকে কেড়ে নিয়ে হুমায়ুন চলে, আমার মনে একটা আঘাত লেগেছে। তাই তো আমি ওই যে দরিয়াতে জাহাজ আছে, আছে জাহাজে মাল ভরে দাও, মাল ভরে দেবো, সিপাহী সৈন্য নিয়ে আমি বিদেশ চলে যাবো। বিদেশ চলে যাবেন? আমি কতদিন পর যে আসবো এটা আমি জানি না, বুঝলে? আর এই রাজ্যের দায়িত্ব তোমার উপরে দিয়ে দিলাম। ও আমার উপরে? হ্যাঁ। ও তাহলে আপনি আপনি ব্যবসা বাণিজ্যে যাবেন? আমি ব্যবসায় যাবো না, আমি দেশটাকে ভ্রমণ করতে যাবো। ও দেশ ভ্রমণ করতে যাবেন, হুজুর তো যান। জাহাজে চেপে হুমায়ুন বাদশাহ চলে গেল, চার রানীতে গঞ্জারা কে একা পেলে, আরে তাড়াতাড়ি কইবে কথা, বেশি দেরি করবে নাই গো, এমন করিয়া বাসিয়া, আরে তাড়াতাড়ি কইবে কথা, ওইটা তোমার। হ্যাঁ, আমার মন্টু ভাই 10 টাকা দিয়েছে। হ্যাঁ, সভা দিয়া নাই কোন ধারেতে মন্টু ভাইয়ের নাতি ওই যে আর
কত দূরে দেখো কুড়ি টাকা চাই গহে এমন করিয়া মাছিয়া আর কুড়ি টাকা চাই আজি জল হ্যাঁ আর বড় বাবার ব্যাখ্যা বটে মঞ্জুর আর একশো টাকা দিবে তোমায় বটে আর ঘুম ভালো তো মন তো ভাই একশো টাকা আর বড় বাবা ছেলে বসে দেখো সারা নাই হবে গো এমন হ্যাঁ হাতের মধ্যে একশো টাকা নাই নাতিকে এবারে তে দুশো টাকা মেরে দিল আর গুরু শ্রীগালের মতো দেখো পানি গাই দেশ ছেড়ে চলে গেল জাহাজ নিয়ে গঞ্জারা সুন্দরীকে চারটে সটিলে একা পেয়ে গেছে হ্যাঁ বলছে দাসি হ্যাঁ একবার উত্তর পাড়ার চামরি দাইমাকে ডেকে দে তো চামরি দাইমাকে হ্যাঁ যাচ্ছি চামরি দাইকে ডাক দিল চামরি দাইমা এসে বড় রানীকে সালাম দিল